হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিস কৃষণ। লিপিস কৃষণের সকল বন্ধুকে জানাই অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আশা করছি সকলে ভীষণ ভালো আছেন। আজকে আবার একটি নতুন সকাল, প্রত্যেকটি দিনই আমাদের কাছে একটি নতুন দিন শুরু হয়। তো আজকে সকাল শুরু হলো আমার অনেকটা তাড়াতাড়ি, ঘুম থেকে উঠে গেছি, এবার চা বসিয়ে দিয়েছি আর আপনাদের সাথে গল্প করতে করতে কাজগুলো সারবো। আর আজকে আমি খুব সকালে উঠে গেছি এই কারণে যে আমাকে আজকে একটু তাড়াতাড়ি বেরোতে হবে অফিসে, তাই ঘরের কিছুটা কাজ সেরে রেখে চলে যাব। আর আজকে আমার বাড়িতে গেস্টও আসবে, তো তাদের সাথে দুপুরবেলা দেখা হবে না, ওরা দুপুর দিকে আসবে, তো ফিরে এসে ইভিনিংয়ে দেখা হবে। তো লিকার চা আমি সাধারণত চিনি ছাড়া খাই, জাস্ট একটু লেবু আর আদা দিয়ে। তো আজকে আদাও দিইনি, শুধু লেবু রস দিয়েই চাটা করে নিচ্ছি। আর চা করতে করতে আপনাদের সাথে আমার এই খুঁটিনাটি কিছু কাজ শেয়ার করব আর গল্পও করব। চলুন, চাটা হয়ে গেল, ছেঁকে নিলাম, জাস্ট গরম জল আর কি। কত কাজ জমে আছে, রান্নার দিদি চলে আসবে, যদিও অসুবিধে নেই। আমি বলেছিলাম যে আজকে আমি থাকবো না, ছেলে কালকে বলছিল মা ওরা আসবে, তো আমি বললাম আমি তো থাকবো না, তোরা পারবি? বলে হ্যাঁ পারবো। তো এই বাসনগুলো গোছাতে হবে, চা খেয়ে বাসনগুলো গুছিয়ে নিজের ঘরের কিছুটা কাজ সারবো। চা খেতে খেতে আমি লক্ষ্য করছিলাম যে বাইরে একটা ঠকর ঠকর ওই যে কাক ঠোকরা আওয়াজ করে না, ঠোঁট দিয়ে যে গাছের গুঁড়ি কাটতে থাকে ওদের কোঠর বানাবে বলে, তো সেরকম একটা আওয়াজ আসছিল। তো অনেক গেল বছরই আমার একদম জানলার সামনেই একটা তেজপাতা গাছ আছে, এই যে দেখুন এই গাছে ওই যে উপরের দিকে যে একটা ফোকর দেখা যাচ্ছে, ওখানে এই কিছু সবুজ রঙের পাখি ওরা গর্ত করে বাসা করে সেখানে বাচ্চাও দিয়েছিল, ডিম পেড়েছিল, বাচ্চাও হয়েছিল, তারপর কিছুদিন পর উড়ে গেছে। আবার এবছর দেখছি এরকম এই গাছটাকে, দেখুন কীরকম ঠোঁট দিয়ে ঠুকরে ঠুকরে গর্ত করছে। তো আমি বাইরে বেরিয়ে এলাম, ওদের ওই জানলার ভেতর থেকে ক্যামেরা দিয়ে খুব একটা ভালো করে দেখানো যাচ্ছে না, দেখুন কত সুন্দর পাখিটা। এই পাখিগুলোই গেলবার ওই উপরের দিকে একটা গর্ত করেছিল, এই যে দেখুন এটাকে পুরো বড় একটা গর্ত কাটে, এর ভেতর বাচ্চাও রাখে, এই অপূর্ব সুন্দর, মাথায় একটা লাল ঝুঁটিও রয়েছে। আর এটা হচ্ছে তেজপাতা গাছ, ওর পাশেই একটা আমাদের দারচিনি গাছ রয়েছে, ওই যে উপরের দিকে একটা গর্ত করেছিল ওটার মধ্যে বাসায় ডিম পেড়েছিল, বাচ্চা হয়ে দিয়েছিল, উড়ে চলে গেল। তো এটাই দেখছিলাম, তারপরে চলে এলাম নিজের ঘরে। এই যে শোকেস টোকেজের মাঝে মাঝেই যে ধুলো পরিষ্কার করতে হয় সেগুলোই সেরে নিচ্ছি, আর প্রচুর কাজও রয়েছে ঝটপট করে করে নিচ্ছি সেগুলো, কারণ মাঝে মাঝে এগুলো না পরিষ্কার করলে ধুলো যদি একবার আটকে যায় সেগুলো যতই ঘষা মাজা করি তখন আর সেগুলো তোলা সম্ভব হবে না, সেই জন্য যখনই একটুখানি সময় পাই চেষ্টা করি এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে। আর এগুলোর জামা কাপড় এরকম তো এসে রাখাই হয়, সেগুলোকে আমরা সকালবেলা একটুখানি ছেড়ে পুছে গুছিয়ে যাচ্ছি রেখে আর যেতে হবে, কারণ ফিরে এসে এত টায়ার্ড থাকবো যে এই কাজগুলো আর করতে ইচ্ছে করবে না, আর আমার ঘরের কাজ কেয়ার বা করতে ইচ্ছে করেই থাকবে, সেই জন্য করে রেখেই যাই আর কি। স্ত্রীটা গরম থাকলে তখন আর তো এইভাবে রাখা যায় না, সেই জন্য একটু ঠান্ডা হয়ে গেছে, কালকেই আমি ইস্ত্রি করেছিলাম রাতে, জায়গাগুলো পরিষ্কার করে রেখে যাই। আবার দিদি তো এসে ঝাড়পোছ করবে, এইখানটা ওই এমনি ন্যাকড়া দিয়েই পরিষ্কার করা হয়, ঝাঁটা ফাটা উপরে দিতে দেই না। এখানে ছোট্ট একটা গাছ টবে, উপরে ছাদের টবে ওই বনসাইগুলো, বনসাই নেগুলো ক্যাকটাস টাইপের একটা কিছু ছেলের বিয়েতে পেয়েছিল, তো ওই গাছটা পাশ থেকে আবার ছোট্ট একটা গাছ হয়েছে সেটাই নিয়ে আমি এখানে লাগিয়েছি। এই দেখুন পরিষ্কার হয়ে গেছে সমস্ত জিনিসগুলো, ধুলো ঝাড়া হয়ে গেছে। তো সম্পূর্ণ ভিডিও দেখবেন সকলকে অনুরোধ জানাচ্ছি। আর লিপিস কৃষণে যারা নতুন বন্ধু রয়েছেন তাদেরকে অবশ্যই বলবো যে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত হব। আপনাদের মূল্যবান মতামত অনেকেই করছেন, আমি দেখতে পাচ্ছি লাইক এবং আমার রিপ্লাইও দিচ্ছি। আর নতুন যারা রয়েছেন তাদেরও বলছি যে আপনাদের মতামত জানাবেন, ভালো লাগা খারাপ লাগা সবটাই বলতে পারেন, তো ভালো লাগবে তাতে। আর সবাই চায় তাদের
নিজেদের চ্যানেলটিকে একটু গ্রো করতে, সেরকম আমিও চাইছি আর কি। তো কী করলে ভালো লাগবে সেটাও একটু জানাবেন। তো এইভাবে কাজগুলো সেরে নিয়ে এবার রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমার বাড়ির থেকে। একেবারে টোটো ধরে সামান্য ডিস্টেন্স অফিস, তো চলে গেলাম, পৌঁছে গেলাম অফিসে, এবার ঢুকছি। তারপরে ফিরে এসে আবার বাকি গল্প। একটি ছোট্ট অফিস থেকে ফিরেই একেবারে ফ্রেশ হয়ে খেতে বসে পড়েছি। সারাদিনে কিছু খাওয়া হয়নি, সেই ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম, মাত্র দুটো কাপ বোধহয় কফি খেয়েছিলাম। এই যে আমরা সারাদিন কাজ টাজ করে অফিস করে তারপরে ঘুরে ঘুরে ঘুরিনি, অফিস থেকে কী করলাম, ও ওয়েবসাইটে গেলাম, ওই জামা দুটো নিয়ে, জামা দুটো নিয়ে এই দুটো কিনেছি আবার আজকে। আগের দিন একটা কিনেছিলাম, সেটা পাল্টে বলেছিলাম না, ওইটা একটু পছন্দ হয়নি, সেই ভিডিওতে দেখে নেবেন, একটা ভিডিও আপলোড করেছিলাম এর আগের ভিডিওটাই বোধহয়, সেটা এটা যেটা পাল্টে নিয়ে এসেছি সেটা এটা, তারপরে আর একটা নিয়েছি এটা, এটা নতুন কেনা হচ্ছে, আর ওটা এটাও নতুন মানে পাল্টে আনা হচ্ছে। কিন্তু মোবাইল দেখছিস, জামাটা কেমন হচ্ছে সেটা বল। করিনি তারপরে গেস্টদের জন্য, গেস্টের কে, মিমি না কে রান্না করেছে, মনিমা রান্না করেছে, আর আমি এসে খেলাম, আর এরাও এসে খেলো। এখন আবার রান্নাবান্না হচ্ছে, আজকে ছুটি, একদম রান্নাবান্নার কোনো বালাই নেই। কিন্তু আমরা এখন পুতুল নিয়ে খেলছি, আমি একটা ছোট পুতুল পেয়ে গেছি, সেই পুতুলের সাথে মজা করছি, খুব মজা হচ্ছে আজকে। ছুটি আমার, ছুটি রান্নার ছুটি, এরকম মানে সাধারণত হয় না। তো আচ্ছা কী হবে বলো, বরবউকে বসিয়ে দাও, বরবউকে বসিয়ে দাও, কোথায় একটু কাছে বসাতে হবে, ওদের ওরা তো নিচু হয়ে যাচ্ছে, কি করে বসাবো, আচ্ছা হাতের উপর বসা, আমার হাতের উপর বসা, ওদের দিকে মুখ কর, তাহলে লোকজন দেখতে পাবে না। না এই যে বর বউ আজকে বিয়ে করলো, কালো বর সাদা বউকে বিয়ে করেছে, এটা কে বউ, এটা ব্যাটসম্যান, ব্যাটম্যান কাকে বিয়ে করেছে, র্যাবিটকে বিয়ে করেছে, ফসা র্যাবিটকে, এরকম গল্প করেই কাটবে, পুতুল নিয়ে খেলবো আর এই ছোট পুতুলের সাথে আমার মজা হচ্ছে এরকম করে। আর আপনারা দেখতে থাকুন লিপিস ক্রিয়েশন ইউটিউব চ্যানেল, বলে দাও আচ্ছা ওদের সাথে গল্প করাটাই হচ্ছে আজকে আমাদের সারাদিনে রাতের কাজ, তারপরে খাওয়া দাওয়া, তারপরে ঘুম, তারপর সেই অবধি আমরা থাকবো কিনা জানি না ভিডিওতে, আপনারা দেখতে থাকুন যতটা আমরা পারি আপনাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে, সুন্দর করে বসি, চলো কি গল্প হবে। টুমটুম খুলে গেছে দরজা, আসো আসো, বসো বসো বসো, কি খাবে, বিরিয়ানি, আচ্ছা বিরিয়ানি নিয়ে আসি, বিরিয়ানি বিরিয়ানি এই কোন দোকান থেকে, জোম্যাটোতে অর্ডার দিই তাহলে, বাজার থেকে কিনে নিয়ে আসি, আজকে আর ঘরে রাতের বেলা ঝামটাম বন্ধ করবো, তাই না, ঠিক আছে। আমরা একটু মোবাইলে সার্চ করে নিই, ফোন এটা দিই, ওই ফোন দোকান তো আসে, আর কারণ দোকান দোকানে দোকান 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 ওই যে দোকান তো পাওয়া যাবে না, দাদা বৌদির বিরাজ বুঝলি, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, পেয়ে গেছি পেয়ে গেছি। এই যে এইটা হচ্ছে ওদের বাড়ি, হ্যাঁ এই বাড়িতে বসিয়ে দিল র‍্যাবিটকে আর ব্যাটম্যানকে, ব্যাটম্যান আর র‍্যাবিট বসে আছে, এরকম করছে, র‍্যাবিট নাচছে দেখো, এই যে দেখো র‍্যাবিট কেমন ভাবে নাচছে বিয়ে করে খুশি খুশি মনে, তাই তো। হ্যাঁ বইপত্র কেন পেছনে ওদের বাড়ির,
ওদের বাড়ি সব সব এই এই এইটা পরে আর এই পরে ওরা পড়াশোনা করে আবার হ্যাঁ ওর জন্য ওর স্কুল হবে ওদের স্কুল হবে ওদের স্কুল হবে সেই জন্য আচ্ছা কি করেছে আর বইপত্র হচ্ছে ওরা পড়াশোনা করে আর ওরা হচ্ছে কে হয় তোমার কে হয় আমার মেয়ে ছেলে মেয়ে ছেলে ছেলে মেয়ে না ছেলে মেয়ে না মেয়ে ছেলে মেয়ে ছেলে আচ্ছা মেয়ে ছেলে হ্যাঁ আমার মেয়ে ছেলে খুব ভালোবাসে আমার তোমায় খুব ভালোবাসে আচ্ছা আমাকে ভালোবাসে না দুপুরবেলা কি দিয়ে ভাত খেয়েছো মাংস মাংস আর কি আমরা এদিক ঘুরে বসি দেখো কদিন আগে কি সুন্দর এই যে দেখো কানে দুল পড়া চুল কেটেছে চুলও কেটেছে চুলটা কিন্তু এরকম ছিল না ছিল ভাল এরকম ছিল চুলটা নতুন কাটা হচ্ছে না আগে অন্যরকম ডিজাইন ছিল চুলে আমার আগে তো এই অবধি বড় ছিল ওই অবধি বড় ছিল এই অবধি বড় ছিল এখন ছোট হয়ে গেছে ছোট ছোট কেটেছে কেটেছে হ্যাঁ খুব মনে হচ্ছে মেয়ের মতন না কেটেছে মেয়ের মতন কেটেছে মেয়ের মতো কেটেছে আমি রাজকুমারীতে পড়েছি পড়েছো না গেছো চুল কাটতে আর কান ফোটাতে রাজকুমারী পার্লার আজকে আমাদের বাদ এটা আমার আমার কাছে বাড়তে হবে তুমি আমাদের বাড়িতে আসবে বর বর তো তাহলে এইদিকে তাকি বলতে হবে বরকে বলো আরে বাবা তুমি কি বোঝো না তুই কেরম আমার বাড়িতে যাবে না সবাই যাবে তো তুমি যাও তো যাও তো যাবে তো আসবে তো যাবে তো আসবে তো যাবে তো আসবে তো আসবে তো আমার বাড়িতে আসবে তো আমার বাড়িতে হ্যাঁ 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 যাবো নিশ্চয়ই যাবো আচ্ছা বর তো বিয়ে করে বউকে নিয়ে এলে বউয়ের বাড়িতেই তো বরের বাড়িতে তো বউ থাকবে তাহলে বাড়িতে তো বরের বাড়িতেই হবে আবার নিমন্ত্রণ করার কি আছে বরের অফিস হবে আর আর এই মেয়েটাদের স্কুল হবে হ্যাঁ সেটা হতে পারে হ্যাঁ ঠিক আছে অফিস হবে অফিস হবে অফিস হবে অফিস হবে মজার মজার গল্প বুঝতে পাচ্ছেন কিছু আপনারা আবার গল্প করো করো আমাদের তো ছুটি আছে আমার তো ছুটি রান্না বান্না নেই অফিস করে এসেছি আর কোনো কাজ নেই ঘরে শুধু খাওয়া ছাড়া আরে গল্প আবার হ্যাঁ এদের গল্প বলো আসি আসি টাটা আচ্ছা আসো ও বাড়াতে এসছে দে বাড়িতে বই বাড়ি বড়ের বাড়িতে হ্যাঁ দরজা খুলো তিনটা কলিং দেবে এসছে উড়ি বাবা আমার আমার রাজরানী এসছে এসো 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 বসো অফিসে রয়েছে আমি এই তোমাদের বাড়িতে অফিস এসে গেছি